হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই উমালামা ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি করবেন না, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাইকে হ্যাপি হোলি। হোলি সকালে ব্রেকফাস্টের জন্য আমি বানিয়েছিলাম, তো ভাবছিলাম এগ ব্রেড বানাবো, কিন্তু আমি এগ ব্রেড বানাতে পাইনি, কোয়ার্টার ব্রেড বানাতে হয়েছে। কেন কি ব্রেডটা একটু পাতলা থাকে, কোয়ার্টারটা একটু মোটা থাকে সেজন্য। আর প্রত্যেক বছর আমরা হোলি খেলার পরে হচ্ছে হোলি টোলি খেলার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা প্রত্যেক বছর একটু ঘুরতে যাই, ওর বাবা নিয়ে যায় আমাদেরকে। তো আমরা স্পারে প্রত্যেকবার যাই, এইবার স্পারে ঘুরতে গিয়ে আমরা নতুন বন্ধুকে পেয়ে গিয়েছিলাম। তো এটা মানুষের থেকেও খুব ভালো, মানে খুব ভালো বন্ধু হয়। তো আমরা এবার খুবই খুশি হয়েছি। তো মানুষও বুঝি এত তাড়াতাড়ি মিশতে পারে না, কিন্তু এই নতুন বন্ধুটি আমাদের সাথে খুবই তাড়াতাড়ি মিশে গিয়েছিল। মানে আমাদেরকে দেখে, মানে আমাদেরকে চাটা চাটি করছিলেন, আমাদের বুঝি ভালো লেগেছে ওর সেজন্যে। আরও সে ওর সাথে খেলছিল, আর এদিকে ও হচ্ছে বল নিয়ে খেলছিল, তো বল ছুড়ে দিলে ও বলটাকে মুখে করে আনছিল, মানে খুব মজা পেয়েছিল ও। তো রং খেলা তো হয়ে গেছে, সব ভালো ভালো মানে কেটে গেছে, কিন্তু তার পরের দিন সকালে আরুষের খুব মানে কানের ব্যথা, কানের ব্যথা মানে উঠতেই পারছে না, খুব কান্নাকাটি করছিল। আর ডাক্তার দেখানোর পরে এই যে নিয়ে গিয়ে ওষুধ খাওয়ে মানে নিজে ঘুমিয়ে পড়েছে, ওষুধ খাওয়ার পরে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে। কোনো দিন এরকম হয় না, আমাকে ঘুম পাড়িয়ে দিতে হয়, কিন্তু শরীরটা খুবই খারাপ তো ঘুমিয়ে পড়ছে। তো আজকে আমি মানে শপিং ব্যাগের গজরা, মানে মাথার যে গজরা হয় চুলে দেওয়ার, সেটা বানিয়ে দেখাবো আপনাদের। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের।
তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অন্য ভিডিওতে, এখনকার মধ্যে এটুকুই থাকলো, থ্যাংক ইউ, বাই বাই।